দর্শক, অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য। আবারও ফিরে যাচ্ছে আমাদের স্টুডিও অতিথির কাছে। ফারুক ভাই, আমরা অনেকগুলো অনেকক্ষণ ঘূর্ণিঝড় নিয়ে আলোচনা করলাম, এবার একটু অন্য প্রসঙ্গে আসতে চাই। সেটা হচ্ছে, আপনি জানেন যে বিএনপি প্রায় উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে 4 ধাপে তারা আসলে 217 জন তাদের নেতাকর্মীদেরকে বহিষ্কার করেছে, এবং মানে নির্বাচনে যাওয়ার কারণে তাদের আদেশ না মেনে নির্বাচনে যাওয়ার কারণে। তবে মজার বিষয় হচ্ছে, এর মধ্যে 2 ধাপে যদি আপনি হিসাব করেন, এই বহিষ্কৃত নেতাদের মধ্যে 2 ধাপে কিন্তু 13 জন চেয়ারম্যান, 3 জন ভাইস চেয়ারম্যান হয়েছে। এই রাজনীতিকে আপনি কি রাজনীতি বলবেন? দেখুন, আমার যিনি টেলিফোনে লাইভে ছিলেন উনি কিন্তু একটা কথা খুব চমৎকার বলেছেন, সেটা হলো যে দুর্গত মানুষের পাশে যিনি যাবেন তিনি কিন্তু সেই লোকের হৃদয়ের ছোঁয়া পাবেন। এটাকে আমি একটু গুছিয়ে বললাম আর কি, উনি এই কথাটাই বুঝাতে চেয়েছেন। দেখেন, একটা জিনিস হলো মানুষ চায় কি, আমরা চাই কি। আমরা চাই যে লোকটা আমার নেতা হবে সে আমার দ্বারে আসুক, আমার কাছে আসুক। আর কাছে আসার মূল মাধ্যমটা কি? নির্বাচন। এখন আপনি রাজনীতি করবেন, নির্বাচনে যাবেন না, এটা কিন্তু সাধারণ মানুষ মানে না। সাধারণ মানুষের থিওরিটি কি? থিওরি হলো তুমি আমার নেতা, আমি তোমাকে নেতা বানিয়েছি, তুমি আমার নেতৃত্বে এসে আমার মনোনয়নটা নাও, এবং মনোনয়নটা নিয়ে নেতা হয়ে সরাসরি আমার সেবা করো। এখন বিষয়টা হচ্ছে কি, আপনি রাজনীতি করবেন কিন্তু রাজনীতি করতে গিয়ে আপনি জনগণ থেকে দূরে থাকবেন, কাছে যাবেন না, তাদেরকে স্পর্শ করার মতো অবস্থা হবে না। দেখেন, যখন আমরা স্থানীয় সরকার নির্বাচনগুলিতে কি দেখি, যখন নির্বাচন শুরু হয় তখন কিন্তু একটা ঈদের আমেজের মতো অবস্থা তৈরি হয়, যেখানে চায়ের স্টলে একটা টেবিল থাকে, আমি নিজের চোখে দেখেছি সেখানে 4টা টেবিল দেওয়া হয়। এই লোকগুলো কোত্থেকে আসে? এরা তো আগেও ছিল, এখনো আছে, কারণ এরা এখন এসছে, নির্বাচন শুরু হয়েছে, তার মানে নির্বাচনে আলোচনায় তারা অংশ নিতে চায়, আর অংশ নিতে চায় আলোচনায়, কিন্তু প্রধান একটা বাহন হচ্ছে ক্যান্ডিডেট। এখন তুমি যদি ক্যান্ডিডেটই না হও তুমি আলোচনায় থাকবে কি করে? তোমাকে তো আলোচনায় আসতে হলে ক্যান্ডিডেট হইতে হবে, নির্বাচনে আসতে হবে। আপনি দেখবেন যে একজন নেতা যখন নেতৃত্বের একটা পর্যায়ে গিয়ে নির্বাচনের মাঠে আসে তখন কিন্তু যখন ভোটার কাছে যায় কে কিন্তু পিঠে হাত দিয়ে বলে, ভাই আমাকে ভোটটা দিও, আমি তোমার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো ভবিষ্যতে কাজ করার জন্য। এই যে পিঠে হাতটা দিলেন সে কিন্তু প্রাউড ফিল করতেছে, সে নিজেকে সম্মানিত বোধ করতেছে যে একজন জনপ্রতিনিধি আমার পিঠে হাত দিয়ে আমার ভোটটা চাচ্ছে, মানে আমার ভ্যালু আছে। আপনি তো জনগণকে ভ্যালুলেস করে তো রাজনীতি করতে পারবেন না। আপনি নির্বাচনে যাবেন না কিন্তু বলবেন যে আমি যে নেতা নির্বাচনে যাবে তাকে বহিষ্কার করে দিব, কম্বল তো আপনি গায়ে দেবেন শীতের সময়, এটা যদি লোম বাঁচতে থাকেন এক পর্যায়ে তো কম্বল থাকবে না, এটা কাঁথা হয়ে যাবে। সুতরাং কাঁথা তো আপনি গায়ে দিতে পারবেন না, কাঁথা দিলে খড়খড় করবে, কাঁথা দিলে একদম রক্সি কাঁথায় দিতে হবে যেটা সফট। সুতরাং আপনাকে এখন বিএনপির যে সিদ্ধান্ত, এই সিদ্ধান্তের সঙ্গে আমি সম্পূর্ণভাবে বলবো যে নির্বাচনমুখী হইতে হবে, নির্বাচনে জনগণের কাছে যেতে হবে, এবং নির্বাচনটাকে উৎসবের মতো নিজেদের মধ্যে ধারণ করতে হবে। হ্যাঁ, আপনি যদি নির্বাচন না করেন তাহলে আপনি জয় পরাজয়ের ভাগিদার হবেন কিভাবে? আপনি যে 200 উপরে লোকজনকে বহিষ্কার করলেন নেতাকে, এদের মধ্যে যারা চেয়ারম্যান নির্বাচিত হয়ে আসলো তাদেরকে আপনি কি করবেন এখন? তারা তো আওয়ামী লীগ সরকারের আমলেই কাজ করবে, গভর্নমেন্ট তাদের কি বাজেট দিবে? উপজেলা বাজেটটাকে আরেকজনকে দিবে? তো সে চেয়ারম্যান সে বাজেটটা পাবে না। এখন আপনার নেতা তো আপনার নেতাকর্মীদের উপরে, আপনাদের কেন্দ্রীয় নেতৃত্বের উপরে যদি বিরাগ বাজন হয়ে আপনার নেতাকর্মী যারা আছে তাদেরকে যদি সহযোগিতা না করে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে সহযোগিতা করে, সাধারণ সমর্থকদের সহযোগিতা করে, এটা কি তাদের জন্য খারাপ কিছু হবে? না, তারা তো পজিটিভ করতেছে, কারণ আপনি তো বহিষ্কার করে দিয়েছেন। আপনি বহিষ্কার করে একটা মানুষকে পিঠে হাতুড়ি দিয়ে পিটা দিয়ে আপনি তার কাছে তো ভালো কিছু আশা করতে পারেন না। আপনি একটি বিষয় নিশ্চয়ই খেয়াল করেছেন, এর মাঝখানে আপনার সাথেও অনেকবার আমরা আলোচনা করেছি, এই অনুষ্ঠানে আপনি এসেছেন, প্রথম ধাপের নির্বাচনের ঠিক আগ মুহূর্তে যখনই বহিষ্কার বহিষ্কার খেলা শুরু হচ্ছিল তখন তাদের তৃণমূলের অনেক নেতা বলছিল যে কেন্দ্র বুঝতে পারছে না তারা যে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এটা বিএনপির নেতাদের বক্তব্য, আমরা জনগণ থেকে বিচ্ছিন্ন হতে চাই না, আমরা নির্বাচনে যাব, এবং তারা কিন্তু তাদের একটা ফলাফলও নিয়ে এসেছে। এখন আপনার কাছে আমার প্রশ্নটা হচ্ছে, বিএনপি যদি আনুষ্ঠানিকভাবে নির্বাচন
নির্বাচনে যেত, সেক্ষেত্রে তারা 13-র জায়গায় তো এটা 33 হতে পারতো, 43 হতে পারতো, আরো বেশি সংখ্যত হতে পারতো, সেটা বিএনপির রাজনীতির জন্য ভালো হতো কিনা, না এভাবে জনবিচ্ছিন্ন হয়ে যাওয়াটা ভালো? আপনি একটা গুড পয়েন্ট ধরেছেন, যেখানে নির্বাচনী দল নেই, নির্বাচনী দল নেই, সেখান থেকে বিদ্রোহ করে অনেকটা, অথবা তারা দলের লেবাস ব্যবহার না করে, আইডেন্টি ব্যবহার না করে, তারা ব্যক্তি ইমেজে যদি এতগুলি উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান হতে পারে, তাহলে আপনি ভোটের দোষ কোথায়? আপনি যদি আজকে নির্বাচনে আসতেন, আওয়ামী লীগ বিএনপি এখানে নির্বাচনে আসতো, তাহলে হতো কি যে বিএনপির নিশ্চয় কিছু ভোট আছে, আওয়ামী লীগের নিশ্চয় কিছু ভোট আছে। এখন একটা জায়গায় প্রশ্ন এসছে, বিশেষ নির্বাচন বিশ্লেষক যারা, তারা বলতেছেন যে ভোটার উপস্থিতি কম। আমি বলবো ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে যুক্তি আছে যে আওয়ামী লীগ একটি দেশের সবচেয়ে বড় দলগুলির মধ্যে অন্যতম। একটা জরিপে দেখা গেছে তাদের সাধারণত ভোটের অংশ টোটাল জনগোষ্ঠীর 42-46%। এখন প্রশ্ন করা হচ্ছে যে ভোট 30-33% বেশি হচ্ছে না কেন, হবে কিভাবে? আমি যদি আপনাকে, যে লোক এই প্রশ্ন করে তাকে যদি আমি প্রশ্ন করি, সে তো জবাব দিতে পারবে না। আমি জবাবটা দিচ্ছি, জবাবটা কি, যেখানে আওয়ামী লীগ শুধু তাদের ক্যান্ডিডেট দিয়েছে, এটা তো আর একটা, এখন তো আর দলীয় মার্কা দিয়ে নির্বাচন হচ্ছে না, এখন নির্বাচনটা হচ্ছে ব্যক্তি ইমেজের উপরে। কিন্তু সে আওয়ামী লীগ করে, আওয়ামী লীগের নেতা, এটা সবাই জানে। সে বিএনপি করে, বিএনপির নেতা, এটা সবাই জানে। এখন আওয়ামী লীগের নেতা যখন নির্বাচন করতেছে, দেখতেছে তার পাশে শক্ত কোনো কেন্দ্র নেই, তখন আওয়ামী লীগের নেতাকর্মীরা, সাধারণ যারা সাপোর্টার, তারা তো ধরে নিয়েছে আমার ক্যান্ডিডেট পাশ করতেছে, সুতরাং আমাকে ভোটে, ভোট কেন্দ্রে কষ্ট করে যাইতে হবে কেন? সুতরাং কিন্তু যদি আপনি বিএনপি যদি নির্বাচনে যেত, তাহলে কি হতো? তাদের যে ভোটের রেশিওটা, তাদের ক্যান্ডিডেটকে ভোট দেওয়ার জন্য যেত, ভোটের পার্সেন্টেজ বেড়ে যেত। এখন আপনি নির্বাচনের মাঠে যাবেন না আর বলবেন যে নির্বাচন ফেয়ার হচ্ছে না। তো ফেয়ার না হলে আপনার এতগুলি উপজেলা চেয়ারম্যান, এতগুলি উপজেলা ভাইস চেয়ারম্যান কি করে পাস করলো? তারা তো ভোটেই পাস করছে, জালিয়াতি তো হয় নাই। তো তারা যদি ভোটে পাস করে আপনারা সার্বিকভাবে গেলে, আরো তো ভোটের মানে আসন সংখ্যা বাড়তে পারত। এখানে আমার আরেকটা প্রশ্ন হচ্ছে যে আপনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এক যুক্তিতে আপনি নির্বাচনে গেলেন না, কিন্তু উপজেলা নির্বাচন তো এটা ঐতিহাসিক আমল থেকে এই সিস্টেমেই হয়ে আসছে, এটা আপনি বয়কট করলেন কোন রিজনে? না, এখানে একটা বিষয় আমি একটু যুক্ত করি যে মাঝখানে উপজেলা নির্বাচনগুলো কিন্তু আমরা দলীয় প্রতীকে করেছি। তো এখন দলীয় প্রতীকে করলে হয় কি, যেটা আসলে নির্বাচন কমিশন, কিন্তু দলীয় প্রতীক তো শুধু আওয়ামী লীগ উঠিয়েছে এমন তো না, যেটা এটা এই জন্য বিএনপি উঠাতে বাধ্য, বিএনপি দলীয় প্রতীক দিয়ে নির্বাচন করতো, সমস্যা? হ্যাঁ, সেটাই আমি একটু আসছি। সেটা হলো যে নির্বাচন কমিশন দেখলো এবং সরকার নির্বাচন কমিশনের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে দেখলো, যদি দলীয় প্রতীকে হয় একটু সহিংসতাটা বেশি হয়, কারণ হচ্ছে দলীয় অংশগ্রহণটা, লেবাসটা সরাসরি চলে যায়। এখন যখন দলীয় প্রতীকটা উঠিয়ে দেওয়া হলো, তখন তো একান্ত ব্যক্তি ইমেজ, আওয়ামী লীগ করো তুমি আওয়ামী লীগের নেতা, বিএনপি করো তুমি বিএনপির নেতা, নির্বাচনে আসছো কিন্তু ব্যক্তি ইমেজে, তোমার সঙ্গে দল আছে কিন্তু ভোটাররাও তোমার সঙ্গে থাকতে হবে, নাহলে তুমি পাস করতে পারবে না। সুতরাং এই যে প্রক্রিয়াটা, এখন প্রক্রিয়াটার মধ্যে নির্বাচন, জাতীয় নির্বাচন, ওকে তারা নির্বাচন বয়কট করেছে, দ্যাটস ডান, এটা তাদের দলীয় সিদ্ধান্ত। কিন্তু যখন আপনি স্থানীয় সরকার নির্বাচনে আসবেন, এটা তো সরাসরি ম্যান টু ম্যান, হ্যাঁ একদম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন, সে কিন্তু সরাসরি ডোর টু ডোর কে ভোট চাইতে হচ্ছে। কিন্তু সংসদ সদস্যের কিন্তু সেই সুযোগটা একটু কম, কেন? কারণ দুইটা উপজেলা, তিনটা উপজেলা কোন কোন আসনে এইরকম ভাবে একটা আসন হয়, সেই প্রত্যেকটা দাঁড়ে দাঁড়ে কিন্তু এমপি, যে সংসদ সদস্য নির্বাচন করে, সে কিন্তু যেতে পারে না। কিন্তু যেতে পারে কিন্তু একমাত্র উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী যিনি হন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রার্থী যিনি হন তিনি। এখন আপনি যখন অংশই নেবেন না, তাহলে আপনি দাঁড়ে যাবেন কিভাবে? আর যদি দাঁড়েই না যান, তাহলে তো আপনার দ্বার বন্ধ হয়ে যাবে। আপনি একটা পর্যায়ে আপনার রাজনৈতিক অবস্থা কোথায় গিয়ে দাঁড়াবে, এটা কেন্দ্রীয় নেতৃত্বে বিএনপির ভাবা উচিত। এবং যে যে তৃণমূল পর্যায়ের নেতারা যে বলছেন যে আমরা সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, দল সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, তারা দল তৃণমূল পর্যায়ের মানুষের কাছে মাঝে মধ্যে আলাপ আলোচনা করেই তো বিষয়টা রিয়েলাইজ করেছে, হাওয়া থেকে তো এটা পায়নি। সুতরাং কেন্দ্রীয় নেতৃত্ব বিএনপির এই বিষয়টা নিয়ে ভাবা উচিত। জি, ধন্যবাদ আপনাকে।